কুলিং সিস্টেম কম্পিউটারের জন্য অনিবার্য বিষয়বস্তু হলেও স্মার্টফোনের জন্য এটি ব্যবহার করা কতটুক যৌক্তিক, আর এই যৌক্তিকতা প্রমাণের স্বার্থে আছে আমাদের সাথে শাওমির তৈরি ব্ল্যাক শার্ক ফান কুলার প্রো ফোন কুলিং সিস্টেমটি, যেটি কিনা বর্তমান বিশ্বের সবথেকে পাওয়ারফুল ফোন কুলিং সিস্টেমগুলোর মধ্যে একটি। যদিও কুলিং সিস্টেমটা 1 বছর পুরনো, কিন্তু সব থার্মো ইলেকট্রিক কুলিং সিস্টেম একই অ্যালগোরিদমে নিজ কার্যক্রম পরিচালনা করে থাকে। বিষয়টি আপনাদের একটু পরে বুঝিয়ে বলছি। চলুন এবার আমাদের আকাঙ্ক্ষিত ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি আনবক্সিং করে নেওয়া যাক। বক্সটি আনবক্সিং করতেই আপনাদের চোখে পড়বে একটি সুবিশাল ইউজার ম্যানুয়াল এবং দুটো কিউআর কোড যুক্ত একটি কার্ড। এই কার্ডটিতে থাকা কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে আপনার স্মার্টফোনে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যেটি দ্বারা আপনি কুলিং সিস্টেমটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং পরবর্তীতে বক্সে থাকছে ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি। আর কুলিং সিস্টেমটির বিল্ড কোয়ালিটি তৈরি হয়েছে হাই কোয়ালিটি প্লাস্টিক এবং তাপ সুপরিবাহী রাবার এবং মেটালের সমন্বয়। এবং কুলিং সিস্টেমটিতে রয়েছে আপনার ফোনের আকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য স্প্রিং মেকানিজম। কুলিং সিস্টেমটির পরেই বক্সে থাকছে একটি কালো টাইপ সি ক্যাবেল। ক্যাবেলটির মাধ্যমে আপনি যে কোনো ভালো মানের চার্জিং স্মার্টফোন অ্যাডাপ্টার দ্বারা কুলিং সিস্টেমটি পরিচালনার জন্য বিদ্যুৎ সংযোগ প্রদান করতে পারবেন। আর আপনার যদি একটু বেশি পোর্টেবিলিটি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি একটি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক দ্বারাও কুলিং সিস্টেমটিকে শক্তি প্রদান করতে পারবেন। এবার কথা বলা যাক কুলিং সিস্টেমটির অ্যাপস কন্ট্রোল এবং অ্যাপস ইউজার ইন্টারফেস নিয়ে। ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি অ্যাপস দ্বারা পরিচালনা করতে বক্স থেকে প্রাপ্ত কিউআর কোডযুক্ত কার্ডটির ডান পাশের কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে এবং কার্ডটির বাঁ পাশে থাকা কিউআর কোড দ্বারা আপনি চাইলে চাইনিজ ভার্সন অ্যাপসটিকেও ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটি ডাউনলোডের জন্য কিউআর কোডটি স্ক্যানের মাধ্যমে প্রাপ্ত লিঙ্কটিতে আপনাকে ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। আর আমি যেহেতু অলরেডি অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি, সেহেতু আমি আর অ্যাপসটি ডাউনলোড করছি না। আর আশা করি অবশ্যই আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হিসেবে আপনার ফোনে কীভাবে থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে হয় সেই পদ্ধতি আপনার নিশ্চয়ই জানা আছে এবং আপনার স্মার্টফোনটিকে অ্যাপসের মাধ্যমে ফান কুলার প্রো কুলিং সিস্টেমটির সাথে সংযুক্ত করতে কুলিং সিস্টেমটিতে বিদ্যুৎ প্রবাহের জন্যে একটি ভালো মানের স্মার্টফোন ডিসি চার্জার অথবা একটি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক দ্বারা কুলিং সিস্টেমটিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হবে এবং ফান কুলার প্রো কুলিং সিস্টেমটির স্লাইডার সুইচের মাধ্যমে আপনাকে কুলিং সিস্টেমটি অন করতে হবে। পরবর্তী ধাপে আপনি যেই ফোনটিকে কুলিং সিস্টেমটির সাথে সংযুক্ত করতে চাচ্ছেন ওই ফোনের ব্লুটুথ সিস্টেমটি আপনাকে অন করে নিতে হবে। ফোনটির ব্লুটুথ সিস্টেমটি অন করা হয়ে গেলে পুনরায় আপনার ফোনের হোম পেজে চলে আসতে হবে এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ডাউনলোডকৃত সফটওয়্যারটিকে ওপেন করতে হবে। শার্ক আর্সেনাল অ্যাপসটির ইউজার ইন্টারফেসে প্রবেশের সাথে সাথে ফান কুলার প্রো কুলিং সিস্টেমটিতে যে এলইডি লাইটটি বিলিং করছিল সেটি স্টেবল হয়ে যাবে, যার মানে ফান কুলার কুলিং সিস্টেমটি ফোনটির সাথে ব্লুটুথ সিস্টেম দ্বারা সংযুক্ত রয়েছে। সংযুক্ত অবস্থায় আপনি শার্ক আর্সেনাল অ্যাপসটির ইউজার ইন্টারফেস থেকে কুলিং সিস্টেমটির ফ্রিজ এবং ফ্রোজেন দুটি মোডের মধ্যে আপনার চাহিদা অনুযায়ী মোডটি সিলেক্টের মাধ্যমে কুলিং সিস্টেমটিকে ওই মোড অনুসারে চলার নির্দেশনা প্রদান করতে পারবেন। এবং ফ্রিজ শব্দটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় বরফে পরিণত করা, আর ফ্রোজেন শব্দটির অর্থ হিমশীতল। ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি ফ্রিজ মোড থেকে ফ্রোজেন মোডটিতে অধিক নিম্ন তাপমাত্রা প্রদান করতে সক্ষম এবং এই অ্যাপসটি কুলিং সিস্টেমটির তৎক্ষণাৎ তাপমাত্রা আপনাকে প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে জানাতে থাকবে। এছাড়াও আপনি ফান কুলার প্রো কুলিং সিস্টেমটিতে থাকা RGB লাইটটি আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন রং এবং বিভিন্ন রঙের সংমিশ্রণে রাঙিয়ে নিতে পারেন অ্যাপসটি থেকে কাস্টমাইজেশনের মাধ্যমে। অ্যাপসটি থেকে RGB লাইটটি একাধিক পদ্ধতিতে কাস্টমাইজ করা যায়। এছাড়াও আপনি RGB লাইটটির লাইট এফেক্ট স্প্রিডও অ্যাপসটি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ায় 19 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস অবধি নিম্ন তাপমাত্রা প্রদান করতে সক্ষম, যদিও এটি সম্পূর্ণ নির্ভর করবে কুলিং সিস্টেমটির সাথে সংযুক্ত থাকা স্মার্টফোনটির তাপমাত্রার উপর। আর ও হ্যাঁ, কুলিং সিস্টেমটি ব্যবহারের পূর্বে কুলিং সিস্টেমটির কুলিং প্লেটে থাকা প্রোটেক্টিভ পলিটাকে আপনাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। এবার কথা বলা যাক ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি ঠিক কতটুকু পাওয়ার কনজিউম করে থাকে নিজেকে পরিচালনা করার জন্যে। ফান কুলার প্রো কুলিং সিস্টেমটি ফ্রিজ মোডে পরিচালিত হওয়ার সময় 5.12 ভোল্ট এবং 1.47 অ্যাম্পিয়ার থেকে 1.50 অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়ার কনজিউম করে থাকে এবং ফ্রোজেন মোডে 5.13 ভোল্ট এবং 1.67 অ্যাম্পিয়ার থেকে 1.70 অ্যাম্পিয়ার পর্যন্ত পাওয়ার কনজিউম করে থাকে, যার গুণনফল হিসেব করলে কুলিং সিস্টেমটি যথাক্রমে ফ্রিজ এবং ফ্রোজেন মোডে 7.68 ওয়াট এবং 8.721 ওয়াট ডিসি তড়িৎ প্রবাহের মাধ্যমে নিজেকে পরিচালনা করে থাকে।
এবার কথা বলা যাক ফানকুলার প্রো কুলিং সিস্টেমটি একটি স্মার্টফোনের পারফরমেন্সকে ঠিক কতটুক প্রভাবিত করতে পারে। এই বিষয়টিকে পর্যবেক্ষণ করার জন্য এবং আপনাদেরকে সুনির্দিষ্ট ধারণা প্রদানের জন্য আমি সহায়তা নিয়েছিলাম সিপিইউ থ্রটলিং টেস্ট নামক একটি অ্যাপসের। অ্যাপসটি মূলত জিআইপিএস বা গিগা ইনস্ট্রাকশন পার সেকেন্ডস হিসেবে আপনার স্মার্টফোনের এসওসির গতি প্রদর্শিত করে। আশ্চর্যের বিষয় এটা যে অ্যাপসটির আয়তন 4.2 MB হলেও অ্যাপসটি স্মার্টফোনের উপর বেশ ভারী মাত্রায় চাপ প্রদান করতে সক্ষম, যার ফলে অ্যাপসটি দ্বারা আপনার স্মার্টফোনের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার সময় সাধারণ গেমিংয়ের সময় থেকেও আপনার স্মার্টফোনটিতে অধিক তাপমাত্রা বিকিরণ হতে পারে। তো আমি আমার হাতে থাকা রিয়েলমি X2 Pro ফোনটিতে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পূর্বে হাই পারফরমেন্স মোড অন করে রেখেছিলাম, যাতে অ্যাপসটি দ্বারা ফোনটির এসওসির যতটুকু সম্ভব অথেন্টিক পারফরমেন্স অ্যানালাইজ করা যায়। তো আমরা ফোনটিতে উইথ কুলিং সিস্টেম এবং উইথআউট কুলিং সিস্টেম সিপিইউ থ্রটলিং টেস্ট অ্যাপসটি রান করব। আশা করি একটি কুলিং সিস্টেম ফোনের পারফরমেন্সকে ঠিক কতটুক প্রভাবিত করতে পারে অ্যাপসটি থেকে প্রাপ্ত পরিসংখ্যানের মাধ্যমে বিবেচনা করে নিতে পারবেন। উল্লেখ্য, উইথ কুলিং সিস্টেম এবং উইথআউট কুলিং সিস্টেম আমি উভয় পদ্ধতিতে অ্যাপসটি দ্বারা ফোনটিতে 15 মিনিটের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছিলাম। আর ও হ্যাঁ, অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল আইসিটি এক্সপিরিয়েন্সকে সাবস্ক্রাইব করে আমার এগিয়ে চলার অনুপ্রেরণা হতে ভুলবেন না। এবার কথা বলা যাক কুলিং সিস্টেমটির ওয়ার্কিং মেকানিজম নিয়ে। কুলিং সিস্টেমটির ওয়ার্কিং মেকানিজম সম্পর্কে আপনাদেরকে সুনিপুণ ধারণা প্রদানের জন্য আমি শাওমির তৈরি ফানকুলার প্রো কুলিং সিস্টেমটির কার্যপ্রণালী অনুসরণ করে একটি ডেমো ভার্সন কুলিং সিস্টেম তৈরি করেছিলাম। যদিও আমার তৈরি কুলিং সিস্টেমটিতে থাকছে না শাওমির তৈরি ফানকুলার প্রো কুলিং সিস্টেমটির মতো কোনো স্মার্টফোনের সাথে ব্লুটুথ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত করে অ্যাপস দ্বারা নিয়ন্ত্রণের সুব্যবস্থা, যদিও ডেমো ভার্সন কুলিং সিস্টেমটি তৈরি করার জন্য আমাকে অনেকটাই বেগ পেতে হয়েছিল লোকাল ইলেকট্রনিক্স মার্কেট এবং বাংলাদেশের ই কমার্স সাইটগুলোতে যথাযথ পণ্য খুঁজে না পাওয়ার জন্য। যাই হোক, ফানকুলার প্রো কুলিং সিস্টেমটি ঠিক কীভাবে কাজ করে সেটি জানতে হলে আপনাকে প্রথমেই বুঝতে হবে একটি থার্মো ইলেকট্রিক মডিউল কীভাবে কাজ করে। একটি থার্মো ইলেকট্রিক মডিউল পজিটিভ এবং নেগেটিভ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে তৈরি হয়, আর আমরা জানি ইলেকট্রন প্রবাহ বা বৈদ্যুতিক প্রবাহ সবসময় নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে প্রবাহিত হয়। থার্মো ইলেকট্রিক মডিউলটির মধ্যে থাকা এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ সেমিকন্ডাক্টরের দিকে বিদ্যুৎ প্রবাহের সময় প্রবাহমান বৈদ্যুতিক স্রোতের সাথে সাথে এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে পি টাইপ সেমিকন্ডাক্টরের দিকে তাপও প্রবাহিত হয়। মূলত ঠান্ডা বা নিম্ন তাপমাত্রা বলতে বোঝায় তাপের অনুপস্থিতিকে। আর এই প্রবাহের ফলে থার্মো ইলেকট্রিক মডিউলটির এন টাইপ সেমিকন্ডাক্টর সিরামিক প্লেট ঠান্ডা হয় এবং পি টাইপ সেমিকন্ডাক্টর সিরামিক প্লেট গরম হয়। কিন্তু সমস্যাটা তখন হয় যখন এই উত্তাপ বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে এবং উচ্চ তাপমাত্রার সিরামিক প্লেটটি যখন নিম্ন তাপমাত্রার সিরামিক প্লেটটিকে প্রভাবিত করে। এই সমস্যাটিকে এড়ানোর জন্য শাওমি ফানকুলার প্রো কুলিং সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে একটি হিট সিং যুক্ত কুলিং ফ্যান, যেটি থার্মো ইলেকট্রিক মডিউলের উত্তাপ প্রদানকৃত সিরামিক প্লেটের সাথে থার্মাল পেস্টের মাধ্যমে সংযুক্ত করা রয়েছে। এখন যদি আমার হাতে থাকা হিট সিং যুক্ত কুলিং ফ্যানটিকে থার্মো ইলেকট্রিক মডিউলটির উত্তাপ প্রদানকৃত সিরামিক প্লেটের সাথে থার্মাল পেস্টের মাধ্যমে সংযুক্ত করে কুলিং ফ্যান এবং থার্মো ইলেকট্রিক মডিউলটিকে একত্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করি, আমার ডেমো ভার্সন কুলিং সিস্টেমটিও যে কোনো স্মার্টফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। আশা করি আমার এতক্ষণের কথোপকথন থেকে বুঝতে পেরেছেন একটি থার্মো ইলেকট্রিক কুলিং সিস্টেম ঠিক কীভাবে কাজ করে। চলুন এবার প্রতীক্ষা করা যাক সিপিইউ থ্রটলিং টেস্ট অ্যাপস থেকে প্রাপ্ত ফলাফলের জন্য। বিশ্বাস করুন, আমাকে আমি আপনাদের সাথে এই পরীক্ষামূলক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখার জন্য ভিডিওটা না কেটে শুধুমাত্র ফাস্ট ফরওয়ার্ড করেছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর পুরো ভিডিওটা জুড়েই আপনাদের সাথে থাকবো আমি নাসিম ফ্রম আইসিটি এক্সপিরিয়েন্স। অবশেষে চূড়ান্ত ফলাফল আপনাদের সামনে, চলুন ফলাফল দুটিকে পাশাপাশি রেখে তুলনা করা যাক। উইথ কুলিং সিস্টেম ফোনটির সর্বোচ্চ পারফরমেন্স ছিল 208,265 জিআইপিএস, যেখানে উইথআউট কুলিং সিস্টেম ফোনটির সর্বোচ্চ পারফরমেন্স ছিল 214,758 জিআইপিএস।
এবং উইথ কুলিং সিস্টেম ফোনটির মাঝামাঝি পারফরমেন্স ছিল 1,87,855 জিআইপিএস, যেখানে উইথআউট কুলিং সিস্টেম ফোনটি তার মাঝামাঝি পারফরমেন্স বজায় রাখতে সক্ষম হয়েছিল 1,63,216 জিআইপিএস, এবং উইথ কুলিং সিস্টেম ফোনটির পারফরমেন্স সর্বনিম্ন ড্রপ হয়েছিল 1,71,193 জিআইপিএস, যেখানে উইথআউট কুলিং সিস্টেম ফোনটির সর্বনিম্ন পারফরমেন্স ড্রপ হয়েছিল 1,43,028 জিআইপিএস, যেটা খুব বড়সড় একটা পার্থক্য। এবং উইথ কুলিং সিস্টেম ফোনটি তার সিপিউর সর্বোচ্চ পারফরমেন্সের 84% ব্যবহার করতে সক্ষম হয়েছিল, যেখানে উইথআউট কুলিং সিস্টেম ফোনটি তার সিপিউর সর্বোচ্চ পারফরমেন্সের মাত্র 68% ব্যবহার করতে সক্ষম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে অনুপ্রাণিত করতে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হচ্ছে কোনো এক ব্র্যান্ড নিউ কন্টেন্টের সাথে। নাসিম, তুই এত প্যাচাল করস কেমনে?